नमस्कार बंधुरा फिर एलम तुम्हारे एक नतून भिडियो नहीं तुम्हारे प्रिय चैनल कार्तिक हॉर्टिकल्चर। तो बंधुरा आज के विषय नहीं आलोचना करते तुम्हारा निश्चय थंबनेल टाइटल देखे बुझते आज के ठीक कौन विषय नहीं आलोचना करते चले। तो बंधुरा जरा बागानी बंधु आचो जरा गुरुजन आचो तारा जबा गाच नहीं किन्तु पुरो नाजेहाल अवस्था सबाई जबा गाच नहीं अनेक समस्यार मध्य पड़े। तो जबा गाच के किने आना थेके शुरू कर फुल आसा पर्यंत नाना रकम समस्या है। तो कखनो कखनो जबा गाच के जखन आमरा किने आनी किने एने जखन रिपोर्टिंग करी देखा जाए जे पाता हलुद हो जाए कुड़ी थाकले कुड़ी झड़े जाए गाछटा झिमिए शुकिए किन्तु मारा जाए। तो बंधुरा एछाड़ाओ नाना रकम समस्या जबा गाचर मध्य सारा बछर आमादेर किन्तु लेगे थाके। तो बंधुरा सेई समस्यार समाधानगुलो खुजते खुजते प्राण पाए ओष्टागत हो जाए। तो बंधुरा एटा केन हय केन ई जबा गाछ के आमरा प्रतिस्थापन करार पर किछुदिन पर झिमिए शुकिए मारा जाए। तो बंधुरा किभाबे आमरा ई जबा गाछगुलोके प्रतिस्थापन करब जार द्वारा जबा गाछगुलो सुंदरभावे बृद्धि पाबे एबं खूब ताड़ाताड़ि जबा गाछगुलो फुल आसबे। तो जारा आमार जबा प्रेमी बंधु आछो तादेर जन्य ई भिडियोटा खूब गुरुत्वपूर्ण होते चलेछे। तो आमि अनुरोध करब सबाइके जे ई भिडियोटा तोमरा सम्पूर्ण देखो एकटुओ स्किप करे देखबे ना। तो बंधुरा भिडियोटा शुरू करार आगे एकटा छोट्ट सीमित अनुरोध आमार प्रत्येकटा बंधुर काछे रइलो भिडियोटा जदि तोमादेर एकटुओ भालो लेगे थाके तो प्लिज भिडियोटा एकटा लाइक करबे आमार चैनलटा सबसक्राइब करे आमादेर पाशे थाकबे। तो चलो बंधुरा समय नष्ट ना करे आमरा शुरू करी आमादेर भिडियोटा। तो बंधुरा एई जबा गाछ किने आनार पर जखन आमरा एकटा नार्सारी थेके आमादेर पछन्देर मतन जबा गाछ किने आनबो सेई जबा गाछ किने आनार पर आमादेर किछु विशेष विशेष परिचर्या आछे सेई विशेष विशेष परिचर्यार माध्यमे आमरा जबा गाछगुलोके सुस्थ राखते पारि एबं गाछगुलोके द्रुत परिमाणे खूब सहजे किन्तु फुल आनते पारि। तो सेटा किभाबे करबो बा कि सेई परिचर्या सेटा अनेके ना जानार कारणे तादेर गाछगुलो किन्तु मारा जाय এবং যখন গাছগুলো মারা যায় তখন আমাদের সেই ছোট ছোট ভুলগুলো আমরা মনে রাখি না এবং নার্সারির দোকানদারকে আমরা দোষ দিতে থাকি যে হয়তো আমাদের গাছটা সেই নার্সারির লোকটা ঠকিয়ে দিল। তো সেটা বন্ধুরা না আমাদের কিছু বিশেষ পরিচর্যা আছে বা গাছ কিনে আনার পর কিছু বিশেষ ভাবে গাছটাকে লক্ষ্য করতে হয় যার দ্বারা কিন্তু গাছটা সুস্থ থাকে এবং রিপোর্টিং করলেও সেই গাছটা কোনো অসুবিধা হয় না। তো সেই পরিচর্যাগুলো কি সেই বিষয়গুলো কি আজকে আমাদের এই ভিডিওয় পুরোপুরি জেনে নেব। তো বন্ধুরা আমরা যে একটা জবা গাছকে নার্সারি থেকে কিনে আনছি কিনে এনে যে হট করে তার পরের দিনেই পটিং করে ফেলছি সেইটা কিন্তু করা চলবে না। আমাদের কমসে কম একটা জবা গাছকে সাত থেকে দশ দিন আমাদের বাড়ির মধ্যে আমাদের ছাদের যে ছাদ বাগান আছে সেই ছাদ বাগানে কিন্তু রেখে দিতে হবে। গাছটা কিনে আনার ঠিক দুদিন পরে আমাদের যে কোনো ফাঙ্গিসাইড গাছের মধ্যে স্প্রে করতে হবে এবং গোড়াতেও কিছু ফাঙ্গিসাইড গুলে আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। তার ঠিক দু থেকে তিন দিন পরে আমরা যে কোনো অনুখাদ্য আমি অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করি তোমরা অ্যাগ্রোমিন গোল্ডও ব্যবহার করতে পারো এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ব্যবহার করতে পারো কিংবা যে কোনো অনুখাদ্য তোমরা এই গাছের মধ্যে ঠিক দু থেকে তিন দিন পরে স্প্রে করে দিলে এই অনুখাদ্য স্প্রে করার পাঁচ দিন পর পাঁচ দিন পর আমাদের গাছটাকে কিন্তু পটিং করলে সেই গাছটার কোনো রকম সমস্যা হবে না পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না এবং কুঁড়ি ঝরে যাওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু হবে না। এইভাবে যদি আমরা গাছটাকে বসাতে পারি তাহলে কিন্তু আমাদের 50% কাজ হয়ে যাবে। আমরা এরপর আসি একটা বিশেষ জিনিস এই জবা গাছের জন্য যেটা আমাদের পুরোপুরিভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হলো মাটি। তো বন্ধুরা আমরা এই জবা গাছের জন্য যদি এমন একটা মাটি তৈরি করে দিতে পারি যাতে এই জবা গাছটা সুন্দরভাবে বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি ফুল দেয় তাহলে কিন্তু খুব ভালো হয়। এই জবা গাছের মাটিটা যদি এর পছন্দ মতন আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক সময় কি দেখা যায় জবা গাছে বেশি আমাদের খাবার প্রয়োগ করতে হয় না বেশি সার প্রয়োগ করতে হয় না খুব সহজ পরিচর্যার মাধ্যমেই গাছটা কিন্তু আমাদের ফুল দেয়। বন্ধুরা এই মাটি তৈরি করার সময় আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে তিন ভাগ আমরা মাটি নেবো দু ভাগ সাদা বালি নেবো যেটা নদীর সাদা বালি মাটি যেটা খানাকন্দ ফাট করতে আমরা ব্যবহার করি সেই বালি নেবো দু ভাগ এবং এক ভাগ নেবো ভার্মি কম্পোস্ট। তো বন্ধুরা এই সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা সুন্দর আদর্শ একটা মাটি আমরা এর জন্য কিন্তু তৈরি করতে পারবো। আমি এই ধরনের মাটি তৈরি করে এই গাছগুলোকে আমি প্রতিস্থাপন করেছি। এরপর তোমরা সর্ষের খোল হাড় গুঁড়ো শিমকুচি নিম খোল যে যেটা খাওয়ার পরও তোমরা ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু এই মাটির রেশুয়েটা যে রেশুয়েটা বললাম তোমাকে তিন ভাগ মাটি দু ভাগ বালি এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট এই রেশিওটা তোমাদের কিন্তু ঠিক রাখতে হবে। এই রেশিওটা যদি একটু উনিশ বিশ হয়ে যায় বা
উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু এই গাছটা সুন্দরভাবে খুব সহজে কিন্তু ফুল দেবে না বা সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি পাবে না। এই জিনিসটা তোমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখতে হবে এই জবা গাছ প্রতিস্থাপন করার সময় বা জবা গাছ বসানোর সময়। এই মাটির জন্যেই কিন্তু এই জবা গাছ অনেক সময় মারা যায় বা এই মাটির জন্যেই কিন্তু অনেক সময় জবা গাছ ফুল দেয় না। এইভাবে যদি মাটি তৈরি করতে পারো তাহলে কিন্তু খুব সহজে জবা গাছ ফুল দেবে, খুব সহজে কিন্তু জবা গাছ বৃদ্ধিও পাবে। তো বন্ধুরা এরপর আসে এই জবা গাছের আলোর ব্যাপার। অনেক সময় অনেক বন্ধু আমার দেখা যায় কি এই জবা গাছগুলোকে সেমিশেডের মধ্যে রাখে বা খুব ছায়াযুক্ত জায়গায় রাখে যেখানে রোদ পায় না। তো বন্ধুরা এইটা করা চলবে না। তো তোমরা ছাদের মধ্যে রাখো, যদি প্রচণ্ড রোদ পায় জবা গাছের পাতাগুলো যদি ঝিমিয়ে যায় এরকম গ্রিন নেট ব্যবহার করতে পারো। মোটামুটিভাবে জবা গাছগুলো 7-8 ঘন্টা যাতে একটু আলো পায়, একটু রোদ পায়, সেই সব জায়গায় তোমাদের কিন্তু জবা গাছগুলো রাখতে হবে। আমি বড় বড় জবা গাছ এক্সপার্টের সঙ্গে কথা বলেছি বা এতদিন আমি জবা গাছ করছি, আমার যেটুকু নলেজ বা আমি যে এক্সপার্টের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছে জবা গাছ কিন্তু সেমিসেটে করা যাবে না, কোনো প্রকারে জবা গাছ সেমিসেটে হয় না। জবা গাছ সেমিসেটের মধ্যে করতে চাইলে অতিরিক্ত পরিমাণে জবা গাছ বৃদ্ধি পাবে কিন্তু ফুল আসবে না, কখনো কখনো জবা গাছ বৃদ্ধিও পাবে না, ফুল আসবে না, ফাঙ্গাস লেগে গাছটা মারা যাবে। তো আমি তোমাদের বলবো জবা গাছগুলো এমন একটা জায়গাতে রাখো যেখানে 7-8 ঘন্টা রোদ্দুর পায় বা রোদ্দুরের আলো পায়। প্রচণ্ড হারে যদি তোমাদের গাছে রোদ্দুর পায় তোমরা গ্রিন নেট ব্যবহার করতে পারো, এইটুকু করা চলবে, কিন্তু সেমিসেটের ভেতর বা ছাওয়া জায়গাতে এই জবা গাছকে তোমাদের রাখা চলবে না। তো বন্ধুরা এবার আসি জল কিরমভাবে দেবো। তো বন্ধুরা অনেক সময় আমার অনেক বন্ধু এই গাছে জলের তারতম্য প্রচুর করে, মানে কি ধরো সকালে জল দিল বিকালে দিল না, কি বিকালে দিল সকালে দিতে ভুলে গেল, এই যে জলের তারতম্যটা এই জবা গাছ কিন্তু এটা একদম পছন্দ করে না। এই জবা গাছ পছন্দ করে কি আমার গোড়ার মাটি যাতে ময়েশ্চার সবসময় থাকে, মানে একটু ভিজে ভিজে থাকে, এই রকম মাটি এ সবসময় পছন্দ করে। এর মাটি শুকিয়ে খটখটে হয়ে গেলে এ ভালোবাসবে না বা মাটিটা ভিজে চপচপে হয়ে থাকবে সবসময় সেটাও এ পছন্দ করে না। সবসময় মাটিটা যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে বা ময়েশ্চার থাকে সেই রকমভাবে তোমাদের এই গাছটাতে জল প্রয়োগ করতে হবে। মানে ধরে রাখো তোমরা সকালবেলা গেলে মাটিটাকে হাত দিয়ে ভালো করে চেক করলে যদি দেখছো এই রকম দেখতে পাচ্ছ এই এই রকম ঝুরঝুরে মাটিটা নেই, এর থেকে বেশি শুকিয়ে গেছে, অতি অবশ্যই তোমাদের জল দিতে হবে। সবসময় তোমাদের একটু ময়েশ্চার রাখতে হবে, মাটিটা হাত দিয়ে চেক করতে হবে যাতে মাটিটায় সবসময় একটু সামান্য ভিজে ভিজে থাকে, মানে একদম ভিজে চপচপে নয়, কাদা কাদা নয়, সামান্য ভিজে ভিজে, মানে ঠান্ডা যাতে লাগে মাটিটায় হাত দিলে যাতে মাটিটা একটু হালকা ঠান্ডা লাগে সেই রকম জল এ পছন্দ করে। তো এইভাবে যদি তোমরা জল দাও তাহলে গাছের কোনো জলের সমস্যা হবে না এবং খুব সহজেই গাছ কিন্তু বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের গাছে কিন্তু ফুল নিয়ে চলে আসবে। তো বন্ধুরা এরপর আসি জবা গাছের একটা বিশেষ পরিচর্যা, সেটা হলো জবা গাছের খাবার। তো বন্ধুরা আমাদের ইউটিউবের মধ্যে প্রচুর পরিমাণের জবা গাছের খাবারের তালিকা আছে। তো এই তালিকা অনুযায়ী কিন্তু আমরা বারবার 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 নানা রকম সার আমরা প্রত্যেক দিন প্রয়োগ করি আমাদের গাছের গ্রোথ দেখে, আমাদের গাছের ফিগার দেখে কিন্তু আমাদের গাছে খাবার প্রয়োগ করতে হয়। আমরা সব খাবার সব গাছে প্রয়োগ করতে পারি না বা নানা রকম খাবার একই গাছে আমরা প্রয়োগ করতে পারি না। একটা গাছের খাবারের লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী সেই তালিকা অনুযায়ী আমাদের গাছে কিন্তু খেতে দিতে হবে। আমরা যে কোনো গাছে যে সে খাবার প্রয়োগ করি সেটা কিন্তু চলবে না। তো আমাদের কী করতে হবে? তো বন্ধুরা আমরা যখন গাছটাকে বসাবো, ধরো আমরা গাছটাকে বসালাম, বসানোর ঠিক 20 দিন পর থেকে 15-20 দিন পর আমরা কিন্তু এই গাছে কোনো খাবার প্রয়োগ করব। কারণ আমরা গাছ যখন বসাচ্ছি তার সাথে সাথেই নিম খোল, সরষের খোল, হাড় গুঁড়ো, শিমকুচি এইগুলো কিন্তু মাটির সঙ্গে আমরা মিশিয়ে দিচ্ছি। এই খাবারগুলো শেষ হতে হতে কমসে কম গাছের 15-20 দিন সময় লাগে। এই 15-20 দিন পরই কিন্তু আমরা গাছের মধ্যে আবার খাবার প্রয়োগ করব। আমরা কি খাবার দেবো? আমরা গাছের মধ্যে সমান রেশিও, মানে যখন আমরা চারা গাছ কিনে আনবো, চারা গাছ কিনে আনা থেকে শুরু করে ফুল আসা পর্যন্ত আমরা কিন্তু সমান রেশিওর যে এনপিকে সেইটা ব্যবহার করতে পারি। খুব সহজ পদ্ধতিতে আমরা পরিচর্যা করব, খুব সহজ ভাবে কিন্তু আমরা গাছগুলোকে দেখাশোনা করব, তবেই কিন্তু গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে, সহজে ফুল আনবে। কোনো জটিল পরিচর্যা এই গাছের জন্য করতে হয় না বা জটিল পরিচর্যা এই গাছের হয়ও না। আমরা খুব সহজে এই ভিডিওতে পরিচর্যা শিখব। তো সেইটা করতে হলে আমাদের সমান রেশিওর এনপিকে আমাদের গাছটা বসানো থেকে শুরু করে ফুল আসা পর্যন্ত দিয়ে যেতে হবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। দানা আকারের 19-19-19 কিংবা 20-20 যে সমান রেশিওর এনপিকে হয় তাহলে 10-12 ইঞ্চি টবের জন্য 1 চামচ, 6-8 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ প্রয়োগ করবো।
যদি আমাদের ওয়াটার সলিউবল এনপিকে হয় তাহলে এক লিটার জলে পাঁচ গ্রাম গুলে ভালো করে ঝাঁকিয়ে আমরা গাছেতে স্প্রে করে দেবো এবং তার থেকে মিশ্রণটা আমরা গাছের মাটির মধ্যেও কিন্তু প্রয়োগ করে দেবো। তো যখন আমরা এই ওয়াটার সলিউবল এনপিকে স্প্রে করব তখন এই ওয়াটার সলিউবল এনপিকের সাথে আমরা কিন্তু এক চামচ করে ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের বাগানের ক্ষেত্রে এই ম্যাগনেসিয়াম সালফেট কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ এই ম্যাগনেসিয়াম সালফেটের দ্বারাই কিন্তু গাছ খুব সহজে সালোক সংশ্লেষ করতে পারে, গাছের ক্লোরোফিল তৈরি হয়, গাছ কিন্তু সহজে বৃদ্ধি হতে পারে, ফুলের আকার সুন্দর হয়, ফুলের কালার সুন্দর হয় এবং খুব সহজে কিন্তু গাছে কুঁড়ি চলে আসে। অনেক সময় এই ম্যাগনেসিয়াম সালফেট কুঁড়ি ঝরাকে রোধ করে, গাছের শেকড়কে মজবুত করে, এই গাছের শেকড়কে নিচের দিকে ত্বরান্বিত করতে সাহায্য করে, গাছের মাটিতে আগাছা জন্মাতে দেয় না। আরও নানা রকম কাজ আছে এই ম্যাগনেসিয়াম সালফেটের, তোমাদের এই কটাই আমি বলে রাখলাম। তো খাবারের সাথে সাথে আমাদের ম্যাগনেসিয়াম সালফেটে যদি খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু সার্ভাইভ করতে পারবে, খুব সহজে কিন্তু ফুল নিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, এরপর আমি বলি যাদের কাছে এই সমান রেশিওর এনপিকে নেই বা পাওয়া যায় না তারা কি করবে, তারা কি এনপিকে ব্যবহার করতে পারবে না? অবশ্যই করতে পারবে। তারা 10-12 ইঞ্চি টবের জন্য হাফ চামচ ইউরিয়া, 1 চামচ সুপার ফসফেট, 1 চামচ পটাশ তোমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর গাছের মাটিটা খুঁজবে, খুঁজে তার মধ্যে ছড়িয়ে দেবে এবং জল ঢেলে দেবে। 6-8 ইঞ্চি টবের জন্য 10-12 দানা ইউরিয়া, 1/2 চামচ সুপার ফসফেট, 1/2 চামচ পটাশ তোমরা মাটিটা খুঁড়ে ভালো করে ছড়িয়ে দিয়ে জল ঢেলে দেবে। তো এই সারটাকে তোমরা প্রয়োগ করলে এই সমান রেশিওর এনপিকে, ওয়াটার সলিউবল এনপিকে, যে কোনো এনপিকে তোমরা প্রয়োগ করলে আর কোনো ধরনের সার আর কোনো ধরনের কোনো রকম খাবার তোমাদের প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এরপর আসি আমাদের জৈব খাবার। তো বন্ধুরা, আমার যেসব বন্ধু জৈব খাবার এই গাছের মধ্যে প্রয়োগ করতে চাও তারা করতে পারো, কিন্তু জৈব খাবার একটা প্রয়োগ করার পদ্ধতি বা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী বা সেই পদ্ধতি অনুযায়ী বা এই গাছটা কোন ধরনের জৈব খাবার পছন্দ করে সেইটা জেনেই আমাদের কিন্তু জৈব খাবার প্রয়োগ করতে হবে। প্রথমে বলে রাখি, এই গাছটা হচ্ছে একটা প্রচুর পরিমাণে পেটুক গাছ, তোমরা যত খেতে দেবে এই গাছটা কিন্তু ততই খাবে। তো আমাদের এই গাছটার জন্যে জৈব খাবার তো ব্যবহার করব, কিন্তু জৈবর সাথে সাথে কিছু রাসায়নিক খাবার যদি আমরা এই জৈব খাবারের সঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু এই গাছটা সুন্দর পরিমাণে বৃদ্ধি পায়, সুন্দর পরিমাণে কিন্তু ফুল দেয়। তো বন্ধুরা, আমরা 1 কাপ নেব ভার্মি কম্পোস্ট, 1 মুঠো সর্ষের খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমকোল, 1 চামচ মতন নেব 19-19-19 কিংবা 20-20-20 যে সুফলাটা আছে সেই সুফলাটা, এর সাথে 1 চামচ নেবো রক্তসার, 1 চামচ নেবো পটাশ এবং 1 চামচ নেবো ম্যাগনেসিয়াম সালফেট, 2 গ্রাম সাফ পাউডার বা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার তোমরা 2 গ্রাম নিতে পারো। এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেশাবে, মিশিয়ে নিয়ে তোমরা 10-12 ইঞ্চি টবের জন্য 1.5 মুঠো দেবে এবং 6-8 ইঞ্চি টবের জন্য 1 মুঠো দেবে, দিয়ে তোমরা ভালো করে মাটিটা খুঁচিয়ে তাতে জল ঢেলে দেবে। তারপরের দিন সকালবেলা এসে আবার মাটিটাকে খুঁচে সারগুলোকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবার তোমরা জল ঢেলে দেবে। তো এই খাবারটা আমাদের মাসের মধ্যে একবার প্রয়োগ করতে হবে। আমরা রাসায়নিক খাবার প্রয়োগ করলে আমাদের মাসে 2 বার প্রয়োগ করতে হয়, কারণ রাসায়নিক খাবার চট করে গাছের মধ্যে মাটির মধ্যে মিশে যায়, চট করে গাছ ইনটেক করে নেয়। কিন্তু জৈব খাবার খুব হার্ডি খাবার, ওই জন্যে আমাদের 1 মাস পর যে কোনো খাবার আবার ব্যবহার করতে হবে। তাই এই জৈব খাবারটা ব্যবহার করার 1 মাস পর ঠিক তোমরা আবার এই জৈব খাবারটা ব্যবহার করতে পারো। এই জৈব খাবারটা ব্যবহার করলে আর কোনো ধরনের রাসায়নিক খাবার তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে না। তো বন্ধুরা, এরপর আসি এই গাছের কীটনাশক কী প্রয়োগ করো। তো বন্ধুরা, আমার অনেক বন্ধু আছে যারা জৈব কীটনাশক প্রয়োগ করতে ভালোবাসো, যারা রাসায়নিক কীটনাশক গাছেতে ব্যবহার করতে চাও না, তাদের জন্য আমি একটা নিম তেল তৈরি করার ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, তোমরা দেখে নিয়ে তোমরা বাড়িতে জৈব প্রকারে তোমরা নিজের হাতে একটা নিম কীটনাশক তৈরি করে নিতে পারো। এই নিম কীটনাশক খুব শক্তিশালী, এর ব্যবহার জেনে নিয়ে বা ভিডিওটা দেখে এর ব্যবহার বিধি জেনে নিয়ে তোমরা গাছের মধ্যে 5 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে, তোমাদের গাছে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারবে না। কিন্তু যেসব বন্ধুরা আমার রাসায়নিক সার প্রয়োগ করতে চাও, যেসব বন্ধুরা রাসায়নিক সার ব্যবহার
করো সেই সব বন্ধুকে বলবো তোমরা টাফ পট এবং কনফিডার এই দুটো ওষুধ তোমাদের হাতের সামনে রাখো এই জবা গাছের জন্য। তো এই টাফ পট এবং কনফিডার ওষুধটা বন্ধুরা 15 দিন ছাড়া তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। টাফ পট ওষুধটা যখন এক লিটার জলে 30 ফোঁটা দিয়ে তোমরা ভালো করে ঝাঁকিয়ে বিকালের দিকে ধরো স্প্রে করে দিলে, তার ঠিক 15 দিন পর কনফিডার 1 লিটার জলে 10 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা গাছের মধ্যে স্প্রে করে দেবে। এই ওষুধগুলো যদি 15 দিন ছাড়া তোমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারো, তার ফলে কী হবে, জবা গাছে যে পোকামাকড়গুলো হয়, অ্যাফিডস মাইটস থিপস মিলিবাগ জাব পোকা, এই সব ধরনের পোকা থেকে তোমাদের গাছটা কিন্তু মুক্তি পাবে, কোনো ধরনের পোকা তোমাদের গাছে আসতে পারবে না। আর পোকার থেকে যদি তোমরা এই গাছটাকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু গাছের মধ্যে কুড়ি চলে আসবে, ফুল চলে আসবে। বন্ধুরা এরপর আসি ফাঙ্গাসের ব্যাপার। তো বন্ধুরা এই জবা গাছের নানা রকম রোগ পোকার সাথে সাথে কিন্তু ফাঙ্গাসও আক্রমণ করে, অনেক সময় এই ফাঙ্গাসের কারণে এই জবা গাছে কিন্তু ফুল আসে না। তো এই ফাঙ্গাস থেকে আমাদের মুক্তি পেতে গেলে আমরা গাছটা জবে থেকে বসাবো, তার ঠিক 15 দিন পর থেকে আমাদের যে কোনো ফাঙ্গিসাইড, সেটা সাফ হতে পারে ব্লু কপার, ব্যাবিস্টিন, ব্লাইটক্স, M45, টাটা মাস্টার, রেডোমিন গোল্ড, যে কোনো ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা কিন্তু 15 দিন অন্তর অন্তর গাছের মধ্যে স্প্রে করতে থাকবো। এই ফাঙ্গিসাইডে যদি স্প্রে করতে থাকি গাছের মধ্যে কোনোটাই ফাঙ্গাসের আক্রমণ হবে না, এবং ফাঙ্গাসের কারণে যে গাছের সমস্যাগুলো হয়, গাছের বাড়বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, কুড়ি না আসা, ফুল না ফোটা, গাছ ঝিমিয়ে মারা যাওয়া, সেইগুলো কোনো কিছুই হবে না, তোমাদের গাছ দ্রুত বৃদ্ধি পাবে, দ্রুত তোমাদের গাছে ফুল আসবে। তো বন্ধুরা এইভাবে তোমরা গাছের পরিচর্যা করো জবা গাছের। এর থেকে বিশেষ কোনো টিপস বা বিশেষ কোনো সিক্রেট কিছু নেই, জবা গাছের একটা সামান্য গাছ, সামান্য পরিচর্যা, সহজ পরিচর্যা। এই সহজ পরিচর্যাগুলো আমাদের অনেক বন্ধু জটিল করে তোলে বা জটিল করে তোমাদেরকে বোঝায়, এই জটিলতা কিছু নেই এই গাছের মধ্যে, তোমরা খুব সহজে এই গাছটা পরিচর্যা করতে পারবে। এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো, স্টেপ বাই স্টেপ যদি তোমরা মেনে গাছটাকে পরিচর্যা করো, বসাও, প্রতিস্থাপন করো, তাহলে কিন্তু গাছটা 2 মাসের ভেতরে তোমাদের কিন্তু ফুল নিয়ে চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক করো, আমার ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু সাপোর্ট করো। তো বন্ধুরা ফিরে আসছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিওতে, নমস্কার।